আচ্ছা, এরপর আছে হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলের কাজ হচ্ছে কোনো কিছুর হিস্টোরি মুছে ফেলা, ডিলেট করা, মানে স্মৃতি। ধর আপনি ব্রাশ দিয়ে একটা কাজ করেছেন, এই যে হিস্টোরি ব্রাশ টুল, মানে ব্রাশের হিস্টোরি ডিলেট করা। সাপোজ ধরেন আপনাকে যদি একটু দেখাই, এখানে মনে করেন যে এইখানে আপনি একটা ছবি নিলাম, হ্যাঁ, নেয়ার পরে এখানে আমি ব্রাশ দিয়ে ছবির উপরে কিছু একটা আঁকালাম। এখন আপনার কাছে মনে হচ্ছে এইটা আঁকানোর দরকার হয়নি, মুছে দেওয়া দরকার ছিল, কোনো নিউ লেয়ার না কিন্তু ডাইরেক্ট। এখন যদি আপনি এখান থেকে হিস্টোরি ব্রাশ নিয়ে ক্লিক করেন, দেখেন শুধুমাত্র কিন্তু দেখেন ওইটাই মুছতেছে, নিচের যা ছবি সে কিন্তু ঠিক আছে। এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলের কাজ, এ শুধুমাত্র ব্রাশের হিস্টোরি মুছতে পারে আর কিছু না, সামান্য কাজ। সাধারণত এগুলো এই টুলস অত বেশি লাগে না, কারণ আমরা যদি এরকম করে কিছু আমরা ক্লিক করি, কন্ট্রোল জেড দিলে আবার ব্যাকে চলে যায়। আপনি ব্রাশের কাজ যা থাকবে সব মুছে যাবে, তার বাদে অন্য কিছু আর মুছবে না। হ্যাঁ, সাপোজ যদি আপনি ওই সিনারি বানান ব্রাশ দিয়ে, তখন কিন্তু সব মুছে যাবে, তখন কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে হবে, এই আর কি সিস্টেম। তাছাড়া আর এর কোনো কাজ নাই এই কাজ। আর আর্ট হিস্টোরি ব্রাশ টুল এটা দরকার নাই, এটা প্রয়োজন নাই, এটা জাস্ট আর্টিফিশিয়াল একটা লুক নিয়ে আসে, যে জল রং করলে যেমন হয় না, অন কাইন্ড অফ এরকম। তাছাড়া আমি এটার কোনো কাজ আমি দেখিনি স্পেশালি,